নমস্কার, শুভ বিকেল। তাই তো বলি, অনুষ্ঠানটা হচ্ছে সুভাষিত জ্যোতি, জ্যোতিষ জগতের বেদবাক্য শ্রী সুভাষ শাস্ত্রীর। অনেক অনেক স্বাগত সুভাষদা। একটা আনডিক্লেয়ার্ড প্রোগ্রাম, আমরা রোববার দিন অনুষ্ঠান করে গেছি, বৃহস্পতিবার দিন অনুষ্ঠান করে গেছি, কোনো অ্যানাউন্সমেন্ট নেই। খালি একটা কথা মনে আমি বলেছিলাম যে গত বৃহস্পতিবার একটা চমক থাকবে, সেই চমকটা হচ্ছে আজকের চমক, শনিবার বিকেল তিনটে। সুভাষদার এর আগে অনুষ্ঠান ছিল মঙ্গলবার দিন সন্ধ্যে 6:35। বন্ধ হয়ে যাওয়ার পরে প্রচুর ফোন, সুভাষদার অনুষ্ঠান কেন বন্ধ হয়ে গেল? আসল কথা, সুভাষ শাস্ত্রী জ্যোতিষ জগতের সেই নাম যার কথা জ্যোতিষের বেদবাক্য এবং যার দীর্ঘদিনের অভিজ্ঞতা বহু মানুষের সমস্যা সমাধান করার, যার ফলে সুভাষদার অনুষ্ঠানের চাহিদা তো একটা থাকেই। একমাত্র সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান যে অনুষ্ঠান থাকলে আমাদের মানে এই যে ফোনের রিসিভার জ্যাম হয়ে যায়, জ্যামারের গল্প হয়ে যায় আর কি। তো সেই সুভাষ শাস্ত্রীর আরেকটি অনুষ্ঠান এবার থেকে প্রত্যেক শনিবার বিকেল তিনটে। সুভাষদা, এই অনুষ্ঠান সম্পর্কে এবার আপনার কাছে একটু শুনি। আর দর্শক, আজকে কিন্তু সুভাষদার কোনো অ্যানাউন্সমেন্ট নেই, এই সময় সুভাষ শাস্ত্রী আসবেন এমনটাও আপনাদের জানা নেই, কিন্তু আপনারা প্রমাণ করবেন আমাদের বক্তব্য, এই যে আমরা সারপ্রাইজ দিলাম আপনাদেরকে, কতটা সারপ্রাইজড হলেন আপনারা। চলে যাই সুভাষদা। লকডাউনে, গত বছরের লকডাউনে আমি 3-4 মাস কোনো অনুষ্ঠানে আসিনি, কমপ্লিটলি রেকর্ডিং চলেছে। তারপর আমি একটা প্রোগ্রাম করতাম মঙ্গলবার, তো সেই প্রোগ্রামটা করতাম। তারপর আমার মনে হলো যে আমি লাইভ যদি না করতে পারি তাহলে একই কথা আপনারা কেন আমি দর্শককে শোনাবো, টিভি 25 মিনিট সময় কেন নষ্ট করবো, মঙ্গলবার অনুষ্ঠান ছেড়ে দিই। তারপর থেকে কন্টিনিউ, মানে একটা হয়েছিল না, একটা দুদিনের জায়গায় একটা 3 দিন মানুষ অনুষ্ঠান পেয়েছে। 21 বছর CTVN এর চ্যানেলে অনুষ্ঠান করছি, মানে কেবল টু স্যাটেলাইট মিলিয়ে টোটাল 21 বছর, আমি 20 বছর প্রোগ্রাম করছি, 23 বছরের একটা চ্যানেলের বয়স। সেখানে আমি কোনোদিনও দুটোর বেশি প্রোগ্রাম করিনি, কোনোদিনও নেভার করিনি। আগে চেঞ্জ হয়েছে টাইম বিভিন্ন সময়, একটা প্রোগ্রাম বেড়েছিল, একটা প্রোগ্রাম কমে গেল, আমি নিজে থেকে ছেড়ে দিলাম। তো তাতে মানুষের একটা ইয়ে থেকে আলটিমেট শনিবার দিন আমার মনে হলো একদিকে না খুব ভালো হলো। সুভাষদা, আপনার অনুষ্ঠানের তো অনেকগুলো ভাগ থাকে, আমরা ওই দুটো অনুষ্ঠানে হয়তো কোনোদিন নক্ষত্র করতে পারি না, হ্যাঁ নক্ষত্র নিয়ে আলোচনা করব সেখানে হয় না, কোনোদিন হয়তো ভাবলাম যে বাস্তুর টিপস নেবো সুভাষ শাস্ত্রীর কাছ থেকে, সেটা হয় না, যার ফলে কি হয় মানুষের টেলিফোনও নিতে হয়, কিন্তু একটা অনুষ্ঠান বাড়লে কি আমরা একটু ভাগ পাশাপাশি দুটো অনুষ্ঠান শনিবার রোববারে জানার, আজকে যেটা বলতে পারলাম না কালকে গিয়ে ফিনিশ করব। একদম একদম। তো আমরা আজকে আপনাদের টেলিফোন নেবো, বেসিক্যালি আপনাদের টেলিফোন নিয়ে এগোবো, কিন্তু সুভাষদা যেখানে আমরা আলোচনাটা গত বৃহস্পতিবার শেষ করেছিলাম বাস্তুর জায়গাতে এসে, আপনার অনুষ্ঠানে বাস্তু নিয়ে আপনি বিশদে আলোচনা করেন, কিন্তু বাস্তুটা আপনার আর পাঁচটা জানি না অনুষ্ঠান থেকে আলাদা, আমি জানি না যে রবিবারের দর্শকরা এটা শুনতে পাচ্ছে কিনা, কারণ আনডিক্লিয়ার প্রোগ্রাম, আপনারা পরে হয়তো ইউটিউবে দেখবেন, একটু পরেই হয়তো যাবে, লোকে ভাবে তো বলেনি, শোনা হয়নি, ইউটিউবে শুনে নেবেন। তো সামনে শনিবার থেকে আপনারা এই টাইমটা আমাকে নিয়মিত হয়ে যাবে, আমরা ইচ্ছা, আমি ইচ্ছা করে বলিনি, আমার মনে হয় যে দেখি কে এসছে, সে আমাকে দেখে কি রিয়্যাক্ট করছে তিনটের সময় দেখি, সেটাই জিজ্ঞেস করবো। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি অরণ্যা মণ্ডল বলছি বহরমপুর থেকে। আচ্ছা, নমস্কার সুভাষ স্যার, নমস্কার তনুশ্রী। হ্যাঁ, এই অনুষ্ঠানটা তুমি জানতে? না না, কি করে জানবে? না আমি জানতাম না, আমি হঠাৎ আমার মনের মধ্যে হলো যে সুভাষ দা বুঝতে পারে, আমি জানতামই না, আর আমি বিশেষভাবে মানে, আচ্ছা ভাই তুমি কি করে এটা বুঝলে সুভাষ দা বুঝতে পারে? আমি জানি না, আমার মনের মধ্যে হলো যে সুভাষ দা বুঝতে পারে, আমাকে ফোনেও জিজ্ঞাসা করলো, আমি একদম লাগিয়ে সুভাষ দাই বসেছি। মানে তুমি এই সময় টিভিটা চালালে নাকি না আগের অনুষ্ঠানটা দেখছিলে? হ্যাঁ না, আমি এই সময় টিভিটা চালালাম। আর চালিয়ে তোমার মনে হলো যে দেখে, তোমার মন হয়েছিল তাই তুমি চালালে, দেখলে সুভাষ দাই বসেছে? হ্যাঁ হ্যাঁ, আর এমনিতে সুভাষের প্রোগ্রাম তো আমি দেখি, ভীষণ বড় ফ্যান আমি। কেন ফ্যান, এত ফ্যান কেন? এত ফ্যান ভীষণ ভালো লাগে, আর অযথা ডাকে না, যাকে রেমেডি প্রয়োজন তাকেই দেয়। বাহ, যাই হোক, তোমার গেজিং তো আমার থেকে স্ট্রং বাবু, ভেরি স্ট্রং গেজিং। এখন দেখতে হবে তোমার হরোস্কোপে কি 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 মশলা রয়েছে যে তুমি বুঝতে পারলে আজকের এরকম সময় সুভাষ শাস্ত্রী বসতে পারে, তুমি টিভি চালিয়েছো। হ্যাঁ আমি সারপ্রাইজই পেয়েও গেলাম লাইনটা, ভীষণ তুমি বড় সারপ্রাইজ, আমার থেকেও বড় সারপ্রাইজ ইউ। বলো জন্ম তারিখ, বলো রবিবার, বলো। হ্যাঁ, 14/9/1995 টাইম বলো। বিকেল 4:35 25 হ্যাঁ 25 না 35 দেখো শুক্র মঙ্গলের, দেখো ভাই তুমি মাংলি,
স্ট্রং ইন্টিউশন, তোমাকে বলতে ইনটিউশনটা তোমার গেজিং পাওয়ার নট ব্যাড, শুধু ক্যারিয়ারের ক্ষেত্রে তোমার গেজিং পাওয়ার লাগছে না। লগ্নে যদি কারো শনি বসে থাকে তার কিন্তু ক্যারিয়ার জমতে একটু সময় লাগে। লগ্নে যদি কারো শনি বসে থাকে, শনি ইজ দ্য মোস্ট মানে ওয়েটি প্ল্যানেট, খুব ভারী প্ল্যানেট মানা হয় শনিকে। শনি নিয়ে অনেক আলোচনা রয়েছে, সুযোগ পেলে জানি না, আজকে তো অনেকে চালাইনি টিভি, আমরা একটু বাস্তু আলোচনা করে নেবো তোমার ফোনটা ছেড়ে এই ফাঁকে। বাস্তু নক্ষত্র এগুলো নিয়ে একটু আলোচনা, নক্ষত্র করলে আমি মারা পড়ে যাবো রবিবারে, আমাকে আমাকে ছাড়বে না লোকে, আমাকে পরে শনিবার যেতে পারি সেটা। হ্যাঁ বলো কি বলছো? তোমার মতন গেজিং সবার নেই, সবাই টিভি খোলেনি এখন আমাকে, আচ্ছা। দুই হচ্ছে যে দেখো তুমি মাঙ্গলিক তোমার দোষ রয়েছে, রাশির উপরে রাহু চলছে, 2023 আগে ক্যারিয়ার জমবে না, জমার কোনো জায়গাও নেই এক। কিন্তু চাকরির তোমার কিন্তু যোগ পরিষ্কার রয়েছে, চাকরির যোগ নেই কোনো প্রশ্ন নেই। আমি প্রথমেই বললাম যে লগ্নে যদি তোমার শনি বসে থাকে চট করে কাজ হতে চায় না। না ইউ আর 25 প্লাস, হ্যাঁ যাই হোক, তোমার কিন্তু মোটামুটি 23 মানে 28 বছর বয়স বললাম, চাকরির যোগ কিন্তু রয়েছে, মাঙ্গলিক দোষ রয়েছে, মাঙ্গলিক না কাটিয়ে বিয়ে করলে তোমার কিন্তু মানসিক শান্তি পাবে না, সম্পর্ক প্রেমের জায়গায় ও না, হ্যাঁ নট ও, হ্যাঁ যে তোমার আমি একটা সম্পর্কে ছিলাম সেটা ভেঙে গেছে, কেটে গেছে। শোনো না, শোনো ভাই, 32 বছর এই কাজ করছি আমি, 32 বছর না, আমার মা যতদিন বেঁচে ছিল আমার জামা মানে আন্ডারওয়্যার কিনে তো আমি জানতাম না, মানে আমার মা উপরে রয়েছে এখন, চোখের সামনে ঠিক নেই, আমি জানতাম না আমি কি কত সাইজের চটি পরি আর কত সাইজের আন্ডারওয়্যার পরি, আমার মা কিনে দিত, বুঝতে পেরেছো? আর কোনোদিনও আজ পর্যন্ত বাজারে যাইনি, কি খাই কোনো অর্ধেক মাছ দিলে মাছ চিনতে পারি না, কাটাও বাঁচতে পারি না, এরকম সিচুয়েশন আমার। আপনি শুধু এটাকেই ভালোবাসেন, এটা আপনার অবসেশন, আর কিছু পারি না, অজ্ঞতাও বলতে পারো, ভালোবাসির সাথে তুমি অজ্ঞতাও বলতে পারো, দুর্বলতাও বলতে পারো, বাট মানে আমি বলছি, আমি তুমি বললে না যে সম্পর্ক, আমি কি বললাম তোমার যা সিচুয়েশন, এবার মাঙ্গলি রাহুর দশা তাতে তোমার কি সম্পর্ক ছেদ, সম্পর্ক ছেদ হবে, ফাইনাল ঝুলছে, না মাঙ্গলিক কাটিয়ে বিয়েতে গেলে ভালো। তুমি তুমি বলে না যে আমার সম্পর্ক ছিল কেটে গেছে, এটা একবার নয় তোমার ছকে, একবার ফাইনাল, একবার সেমিফাইনাল, একবার কোয়ার্টার ফাইনাল, লাইক দিস, এটা একবার নয়। তো যাই হোক, চাকরির যোগ তোমার ক্লিয়ার বলে দিয়েছি 2023, তার মানে এখন এখন আসার প্রয়োজন নেই বলছি না, তার মানে এখন আমার কাছে আসার কোনো প্রয়োজন নেই, যা করছো ঘরোয়া উপচার সেগুলো করে যাও, বলছি আমি যেগুলো করছো করে যাও, কিছুটা বেনিফিট পাবে, অন্তত মানসিক শান্তি পাওয়া, মনে স্থিরতা এগুলো হবে। আমি কোনো ব্যবসায়িক অ্যাঙ্গেল থেকে না অনুষ্ঠান করি, না অনুষ্ঠান থেকে একটা শব্দ খরচা করব যেখান থেকে আমি কিছু পেতে পারি, রিটার্ন একটা জিনিস পেতে পারি যে মানুষ যে আমাকে 21 বছর একটা চ্যানেলে দেখছে, মানুষের বিশ্বাস ওটা তো পেয়েছি, অবশ্যই পেয়ে চলেছি, আর ব্যবসা পাওয়ার নতুন করে কোনো ইচ্ছে নেই, ব্যবসার অনুষ্ঠানের জন্য আমি, কেউ আছে যে অনুষ্ঠান ডিক্লেয়ার করে কতকাল বৃহস্পতিবার অনুষ্ঠান করি, শনিবার যে ডিক্লেয়ার আনডিক্লেয়ার প্রোগ্রাম, আনডিক্লেয়ার প্রোগ্রাম আমি বলেছিলাম তুমি নেক্সট ইয়ার আসবে, নেক্সট ইয়ারে 22 সাল পড়লে আসবে, হ্যাঁ চলো ভালো থাকো, ধন্যবাদ ফোন করার জন্য, থ্যাংক ইউ। আমি কিন্তু সুভাষদাকে বলেছিলাম সুভাষদা অ্যানাউন্স করি বৃহস্পতিবার, বলেন না তুমি বলে দাও একটা সারপ্রাইজ থাকতে পারে, কিন্তু সেটাও নেক্সট উইকের কথা বলা হয়েছিল, ইচ্ছে করে বলেছিলাম একদম। একটা কথা বলি, আপনি বললেন না 21 বছর ধরে, 21 বছর নিরবিচ্ছিন্নভাবে একটা চ্যানেলে, আমাদের CTVN এর এই চ্যানেলে সুভাষদা 21 বছর নিরবিচ্ছিন্নভাবে, মানে একদিনের জন্য এপিসোড বন্ধ না করে, কেবল টু স্যাটেলাইটে টোটাল যে জার্নিটা, আমার চ্যানেলের 23 বছরের জার্নি, CTVN চ্যানেলের 23 বছরের জার্নি, তো সেই জার্নিতে আমি 21 বছর তার যাত্রী, মানে একদম তার সাথে রয়েছি আমি, তো সেই দর্শকরা আমাকে দেখছে কেবল থেকে, 45 মিনিট 50 মিনিটের অনুষ্ঠান থেকে 25 মিনিটে এসছে, টাইম একটু এদিক ওদিক হয়েছে, কেন দেখবে আমার কাছে ফার্স্ট প্রশ্ন, এত যতুষ অনুষ্ঠান হয় সকাল থেকে, সব চ্যানেলে হয়, এই আমার চ্যানেলে হয়, এই চ্যানেলে CTVN হয়, অন্য সব জায়গায় হয়, রেডিও টিভি সমস্ত জায়গায়, আমাকে একটা মানুষ কেন দেখবে, সে কি পেতে পারে, আমি তাকে ভয় দেখালে ব্যবসা পেতে পারি, সে আমার কাছে এলে ফিস পেতে পারি, রেমিডিয়ালে টাকা পেতে পারি, কিন্তু এর বাইরেও একটা জায়গা থাকে, আর এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা আমার কাছে, যে আপনি ঘরে বসে কতটুকুন বেনিফিট হতে পারেন, জ্যোতিষের সম্বন্ধে আপনার ছক সম্বন্ধে কতটুকুন আমি জানাতে পারি, এবং ইনফরমেটিভ কিছু তথ্য যেগুলো আমি জেনেছি, ঠিক এই জ্যোতিষ করতে করতে জানিনি, এর আগে জেনেছি, করতে করতে জেনেছি, লোক ঘাটতে ঘাটতে জেনেছি,
এই তিনটে অভিজ্ঞতাকে তুলে দেওয়া, এটাই আমার মূল উদ্দেশ্য। একদম। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আমি জানি না এক্ষুনি আমাকে বলা হবে টেলিফোন আছে, আমরা ফোন নিয়ে এগোবো, কিন্তু সুভাষ দা একটা কথা বলি, আপনি নক্ষত্র আজকে আলোচনা করবেন না, বাস্তু নিয়ে তাহলে যেটা ছোট বাস্তু কথাটা বলছিলাম যে বাস্তু আপনি যেভাবে বিশ্লেষণ করেন সুভাষ দা বাস্তু, সেই বিশ্লেষণটা কিন্তু আমরা কোথাও পাই নাই, যে আপনি দেবতার কথা বলেন না, যে এক একটা দিকের এক একটা দেবতা, এবং সেই বাস্তুর চারটে দেবতা রয়েছে, বাস্তু একটা হচ্ছে ধন্বন্তরী রয়েছে, একটা জমের চারটে পার্ট রয়েছে, চারটে এডিশন রয়েছে টোটাল। একটা বাস্তু পুরুষ দেখবেন পুরনো দিনের কিংবা এখনো যারা কিছু বাস্তু পুরুষে বারণ করার আগে পুজো করে, কিছু কিছু বিল্ডাররা করে ভালো যাতে বিক্রি টিক্রি হয়, সে কিন্তু এটা করছে না যে বাস্তু পুরুষের পুজো করছি আমি তো এখানে থাকবো না, যাতে প্রজেক্টটা করে ভালো টাকা রোজগার হয়, প্রজেক্ট ঝুলে না যায়, কেস কাছারি না হয়। কলকাতা শহরের বেশ কিছু নামি বিল্ডারকে আমি জানি যারা বিশাল প্রজেক্ট হওয়ার আগে একটা পুজো করে বাস্তু পুরুষের, সে কে করে কাকে দিয়ে করায় আমি তার মধ্যে আগ্রহী নই, কারণ আমি ওই সাবজেক্টে, কিন্তু আমি বলতে চাইছি বাস্তুটা হয়েছিল জমি থেকে উঠেছিল, কনভার্ট হয়েছে ফ্ল্যাটে। শহরে আপনি থাকেন, আপনার যদি শহরে থাকেন দেখবেন 90% লোক থাকে ফ্ল্যাটে, 10% লোক থাকে নিজের বাড়িতে, যত একটু শহর থেকে বাইরের দিকে বেরোবেন বাড়ির সংখ্যা বাড়বে ফ্ল্যাটের সংখ্যা। যদি বাঁকুড়ায় চলে যাই, বাঁকুড়া সদরে দেখবো ফ্ল্যাট আছে, কিন্তু বাঁকুড়া যদি গঙ্গাজল ঘাটি বলি, অন্য জায়গায় যদি যাই, আরও যদি ইন্টেরিয়ার যাই, একটা দুটো ফ্ল্যাট, কিন্তু সেখানে দেখা যায় বাড়ির সংখ্যা বেশি। তো বাড়ি থেকে বাস্তু হয়েছিল ফ্ল্যাটে কনভার্ট হয়েছে, তো হাউ টু মানে সেখানে তাহলে আমরা ফ্ল্যাটের কি দেখবো, পিলার চেঞ্জ করতে পারবো না, একটা ফোন ঢুকে তুমি বলতে বলতে বললাম টেলিফোনে থাকবেই আজকে। বন্ধুরা নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার দিদি ভাই, কে বলছেন? কেউ নমস্কার, আমি কৃষ্ণনগর থেকে বলছি, আমি ছেলে সম্বন্ধে জানবো, আমি আজকে যে লাইনটা কি করে পেলাম টিভিটা খুলে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, তুমি আমাকে একটা কথা বলো, তুমি তুমি কত বছর দেখছো আর কতদিন ধরে কত বছর ট্রাই করছো আমাকে পাচ্ছ না, সেটা বলো। না না আমি প্রায় বছর দেড়েক ধরে আপনার দেখছি, মানে প্রোগ্রাম তো আমি আগে অত দেখতাম না, তবু আমি আপনার উপাসনাগুলো তো করি, তবে আপনার কাছে লাইনটা পাওয়া মানে খুবই, আমি আজকে ভগবানের কাছে লাইন, না না আজকে তো এই অনুষ্ঠানটা আপনার জানাই ছিল না, ও তো বলছে জানাই ছিল না, আমি টিভিটা খুলে দেখছি, আমার ছেলেকে বলছি ফোনটা শিগগিরই ধরা, এমনিতে রবিবারে বৃহস্পতিবারে তো ফোন পাই না, মানে ব্যস্ত ব্যস্ত করেই যাই, আমি যে কি মানে কি বলবো, আমি নিজে নেই। কোথায় বাড়ি? কৃষ্ণনগরে কোথায় বাড়ি? কৃষ্ণনগরে বাড়ি আমাদের। কোথায় বাড়ি কৃষ্ণনগরে, বলো জায়গা বলো, নাম বলো। কৃষ্ণনগরে নবদ্বীপ লাইনে। কোথায়? মাসদিয়া কোথায়? হ্যাঁ কৃষ্ণনগরের পরে মানে কি কোন জায়গাটার নাম বলবো, তোমার বাড়ি কোথায় তুমি জায়গাটা জানো? নিসিংহদেবতলা। আচ্ছা ঠিক আছে, আমি চিনতে পারলাম না, ওটা আমার মাথায় ঢুকলো না, তুমি ওই জন্য সহজে চেনে আমার জন্য কৃষ্ণনগর বলে দিলে নিজের বাড়ি। স্যার আপনাকে পেয়ে আজকে আমি যে কি খুশি, কি মানে কি যে কি বলবো, মানে কোনো ভাষা আছে না, কি বলবে বলো, গালাগালি করবে কি, আজে বাজে বলো, যা মন চায়। গালাগালি না, এই কথা বলবেন না, এই কথা বলবেন না, আমি যে স্বপ্নের মতো মানে মানে আপনি আজকে মানে তোমার একটা কথা বলি, আমি আমি টিভির পর্দায় বলছি, মানে এই গালাগালি কথা বলতে গিয়ে, সিপিএম এর আমল 93 সাল তখন আমি, তারপরে আমি দমদমে বসি, 300 লোকের লাইন হতো, আমি নাম বলছি না, এক নেতাকে বের করে দিয়েছিলাম ঘর থেকে, এক নেতাকে, সিপিএম এর এক নেতাকে আমি বের করে দিয়েছিলাম ঘর থেকে, এই হবে সে হবে, আমার হবে না তো হবে না, যা হয় বলে হ্যাঁ নেতা ভাই দেখুন ভালো করে আমাকে বলছে, তাহলে আমি আমার ঢুকছে না হবে না, আমি বের করে দিলাম ঘর থেকে দমদমের চেম্বারে, তা আমাকে গালাগালি দিয়েছে সামনাসামনি, তাই না, আমি গালাগালি শুনতে পাই না, আপনার গালাগালি শুনতে পাই না আমি, কেন আপনার গালাগালির কোনো দাম নেই, আমাকে গালাগালি দিতে বেরিয়ে গেছিল, বললাম না কি বলবে তুমি ভালো খারাপ গালাগালি তুমি বলো আমি অ্যাকসেপ্ট করব। আমি কি বলবো, আমি মানে ভাবতে পারছি না যে লাইনটা পেয়ে গিয়েছি, আমি ভগবানের কাছে লাইন পেয়ে গেছি, মানে আপনি প্রত্যেক প্রোগ্রাম দেখি জানেন, আমি একটুও লাইন পাই না। না না আপনি প্রত্যেক বৃহস্পতিবার এবং রোববার লাইন চেষ্টা করেন কিন্তু লাইন পান না, না পায় না কোনোদিন না, আজকে আজকে যেহেতু আনডিক্লেয়ার প্রোগ্রাম আপনি লাইনটা পেয়ে গেছেন, তাই পেয়েছেও আজকে, আমি যদি বলে দিতাম আগের দিন আবার পেতো না, তাহলে এখন সব টেপা শুরু, বলো কেন তাই বল, মন থেকে চেয়েছি, আমি কি আমার ছেলেকে বলি যে আমি মন থেকে চেয়েছি কোনো না কোনো দিন পাবই আমি, একদম আমার কাছে বলো ছেলে একটা বাদ, হ্যাঁ আমার ছেলে সম্বন্ধে জানবো, বলো জানো, 7/9/1993 96 সালে তোমার ছেলের জন্ম, হ্যাঁ
আনন্দবাজার পত্রিকা একটা বড় করে মুখোমুখি একটা পেজ বের করেছিলাম আমি, 7 নম্বর পেজে শনি নিয়ে কমপ্লিট লেখা ছিল, সেই পেজটা আজও আমার কাছে আছে, আমার ফাইলে কাটিং করা হয়েছে। শনি নিয়ে প্রথম কথা শুরু হয়েছিল 96 সালে প্রথম, তুমি বললে, আমি বলছিলাম আজকে প্রোগ্রামে করতে করতে অনেক গল্প করছিলাম যে ডিক্লেয়ার প্রোগ্রাম নয়, অনেক লোক দেখবে না, দুই একজন ফোন আসবে। 96 সালে প্রথম শনি নিয়ে কথা বলা শুরু করি পত্রিকাতে, ঠিক আছে, টিভিতে নয়, টিভিতে আসি তারপরে আমি 2000 সালের শেষে অক্টোবরের দিকে আমি টিভিতে আসি, 2000 সালের দুর্গাপুজোর আগে থেকে সিটিভিএন চ্যানেলে আমি বসছি। তো প্রথম সেইখান থেকে শুরু হয়েছিল শনি নিয়ে বক্তব্য, যা আজকে প্রত্যেকটা লোকজন, এভরিবডি জানে শনির জন্য যে উপাচার কালো তিলা সর্ষের তেল, প্রত্যেকে করে, ঘরে বসে বেনিফিট পায়, কারণ কন্টিনিউ একটা উপাচার করলে তার একটা ফল আছে, সেটা কিন্তু জ্যোতিষের সাথে কোনো লিঙ্ক নেই, পুজো পাঠ, তার গ্রহ কাটানো, তার নিজের বেনিফিটের জন্য, সেটা না আমার থেকে বিক্রির জায়গা আছে না কারোর থেকে, সে করলে তো সেলফ একটা গার্ড তৈরি হয়। কি করলে গার্ড? লোকে পুজো করে, লোকে দীক্ষা নেয়, কেন? গার্ড তৈরি করার জন্যে, সেলফ ইম্প্রুভ করার জন্যে। টাইম বললে শোনো, টাইম তো কিছু চেঞ্জ হয়নি তোমার, শনিবারে ছেলের জন্ম, এবং শোনো দুটো জিনিস, কিন্তু ছকে কিন্তু খুব নেগেটিভিটি রয়েছে, শনির পজিশন কিন্তু ভালো নয়, তোমার ছেলের হরোস্কোপে শনির সাথে কেতু বসে রয়েছে। কোথায় বসে রয়েছে? এয়ার টাইপ ঘর বানায় মিন রাশি, যে হাউসটা মিনের যে ঘরটা, তোমার রাশি ছেলের মিন নয়, রাশি হচ্ছে মিথুন রাশি, আমারই রাশি, রাইট, আমার নিজের রাশি মিথুন রাশি, তোমারও রাশি মিথুন রাশি, তো তোমার ছেলের রাশি কিন্তু মিথুন রাশি, কিন্তু যে ঘরে শনি বসে রয়েছে সেটা হচ্ছে মিন রাশির উপরে। মিনটা কি টাইপের ঘর বানায়? এটা এয়ার টাইপ, চারটে টাইপ আছে টোটাল হরোস্কোপের, চারটে ভাগ আছে, এই এয়ার টাইপের শনির সাথে যে কেতুর যে কনজাংশনটা যে হয়েছে, এইটা কিন্তু হরোস্কোপে কেরিয়ার জমতে ফট করে দেবে না, কেননা লগ্নের সপ্তমে চন্দ্র, লগ্ন থেকে সপ্তম ভাবের উপর চন্দ্র, চন্দ্র মাতৃকারক গ্রহ, আর এখানে দুটো জিনিস হচ্ছে, রবির পজিশন ডাউন, মঙ্গল যেটা ফায়ার প্ল্যানেট, অগ্নিকারক গ্রহ, আর তুমি অত বুঝবে না তো, সেটা তোমার কর্কটে মানে জলের ওপরে বসে রয়েছে। এই শনি যখন হালকা ঘরে বসে আর আগুন যখন জলে বসে, তার কেরিয়ারকে জমতে দেয় না, ছেলের যোগ্যতা অনুযায়ী রিটার্ন দাঁড়াবে না, এবং ছেলেকে দেখবে কেরিয়ারে একটা জায়গায় গিয়ে হঠাৎ করে থেমে যাবে, তারপরে লাইন ওর শিফট হতে পারে, লাইনটা কিন্তু শিফট হতে পারে, কেন কি? স্যার আমি, স্যার আমি একটা কথা বলছি, বলো, বেঙ্গল পুলিশে দুবার মাঠ পাস করলো, আরে হয়ে গিয়ে কেটে, ওহো, বলো 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 শুনছি, বলো, মানে মুখে দৌড়ের গোড়ায় গিয়ে মেন পরীক্ষায় দুনাম, আমি এর আগের ফোনটায় বলছিলাম যে 21 বছর এটা ধরে ঘাঁটছি, আমার পায়ের জুতোর সাইজের মাপ জানি না, আর আন্ডারগ্রাউন্ডের মাপ আমার জানতাম না, মা যতদিন বেঁচে ছিল কিনে দিতেন উনি, উনি জানতো, তোমার ছেলের মুখের গ্রাস কেটে গেল, বলে দিয়েছি আমি, কি বলছি যে কেরিয়ারটাকে জম, আগুন আর জলের যে কম্বিনেশন, ফায়ার প্ল্যানেট যখন ওয়াটারের ওপর বসে থাকে তো কেরিয়ারকে মানে লাগতে লাগতে লাগাতে দেয় না, তো এটাই বলছিলাম, তুমি শুনবে আমার ফোনটা ছাড়ার পরে ইউটিউবে একবার শুনবে ব্যাপারটা। হ্যাঁ, তোমার ছেলের চাকরির যোগ কবে? তুমি লাইনে আছো? হ্যাঁ লাইনে আছি। টাকা পয়সা দিয়ে কেরিয়ার, মানে টাকার কথা আমি শুনতে কোনোদিনই চাই না, কাউকে অ্যাডভাইস করি না, শোনো পয়সা দিয়ে লাইন তোমার হবে কি না, পয়সা দিয়ে অনেকের হয়, কিন্তু এটা আমার সাবজেক্টই নয়, আমি এর মধ্যে কথা বলতে চাই, অনেকের হয় আবার অনেকে তো সেই পয়সাটা ফরফিট হয়ে যায়, হয় হয় না, ফরফিট হয় সবই হয়, পৃথিবী গোল, আমি আমার সাবজেক্ট নয়, পয়সা দিয়ে হলে সে সুভাষ শাস্ত্রীর কাছে কেন আসবে, সে পয়সা দিয়েই যাক, হবে কি হবে না তার সাবজেক্ট, চলো ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। কিন্তু সুভাষ দা দেখুন, আনএক্সপেক্টেড তাদের কাছেও এবং আমাদের কাছেও, যে আমি আমি আনএক্সপেক্টেড আমার কাছে অবশ্য ছিল না, কারণ আমি জানি সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান মানেই মানুষের একটা অভিজ্ঞতার প্রতি ভরসা থাকে, তো আমি বললাম মানুষের অভিজ্ঞতার প্রতি ভরসা থাকে, সুভাষ শাস্ত্রীর 21 বছর সিটিভিএন এর সঙ্গে পথ চলা এবং তার আগে আরও অনেকটা বছর, টোটাল 32 বছর মানুষ দেখার অভিজ্ঞতা। একটু আগে সুভাষদা বললেন দমদমের চেম্বারে 300 লোক, আমরা এমনও জানি সুভাষদার চেম্বার শুরু করেছেন, আমি হাইয়েস্ট দেখেছি 466 জন, একদম একদিনে 466 জনকে দেখেছি, 2 মিনিট 3 মিনিট টাইম, 9 ঘন্টা 10 ঘন্টা বসে দেখেছে, শুনলে আপনার গল্প মনে হবে, এখন যারা জ্যোতিষ প্র্যাকটিস করে গল্পই মনে হবে, গল্প নয়, যারা পুরনো লোক তারা জানে, এইখান থেকে আমার অভিজ্ঞতা সঞ্চয় তৈরি হয়েছে, এই লোক ঘাটতে ঘাটতে, ওই যে বললাম না গালাগালি দিলে দাও, খারাপ বললে বলো, আর ফোনেও আছে না, আপনার সময় যারা শুরু করেছিলেন কেউ নেই, কেউ নেই, নেভার, আপনারা 3 থেকে 4 জন ছিলেন, 3 জন ছিলেন সম্ভবত সেই সময়, 3 জন, হ্যাঁ 3.5 জন, তুই ঠিকই বলছিস, হ্যাঁ আপনি রয়ে গেছেন আর কেউ নেই এই মুহূর্তে, আর সেই মানুষটা কেউ না, তো নেই কেউ, তারপরে 90 অনেক এসেছেন, তার আবার বেশ কিছু মানুষ রয়ে গেছে, হ্যাঁ আবার চলে গেছে, আবার এসেছে, নমস্কার, কে রয়েছেন? কোনো কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল।
নিশ্চয়ই কেউ অনেক আশা নিয়ে ফোনটা করেছিলেন, একজনের লটারি লাগতে লাগতে কেটে গেল, কেটে গেল সত্যি। যেটা বলছিলাম যে বাস্তুর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে দেখুন বাস্তু পিলার থাকে, অনেকে ফল সিলিং করে, সবার পয়সা ফল সিলিং খরচা পড়ে, তাহলে ফল সিলিং করলে কি পিলারের দোষ কেটে যায়? নন ভিজুয়াল হয়ে গেল, দেখতে পেলাম না কিন্তু দোষ কাটে না। বাস্তুতে বাস্তুতে মনে রাখবেন ঘরে যেখানে শুচ্ছেন, ফ্ল্যাট হোক বাড়ি হোক, আয়না যাতে বেডকে কভার না করে, বহু পুরনো কথা। আর একটা কথা দেখবেন, আমি দেখেছি আমার কথাগুলো কপি হয়ে হয়ে বিভিন্ন রকম যায়, তবে সঠিক যদি কপি হয় তাতে লোকে বেনিফিটেড পাবে, আপনি বেনিফিটেড হলে আমার তাতে ভালোই, কিন্তু যখনই কপিটা যখন ঘুরে যায় তখন তো ডিস্টার্ব হয়ে যাবে। তো আয়না যাতে কভার না করে, স্বামী স্ত্রী শোয়া বসা আছে এইরকম ঘরে ঠাকুর ঘর ঠাকুর রাখবেন না। ধরুন একটা ঘর, তাহলে কী করবেন? স্বামী স্ত্রী আছেন, বাচ্চা আছে, অনেক লোক আছে, একটা ঘর, একটা ঘরই থাকে, তাহলে কার্টেন করে দেবেন, দেখবেন মন্দিরেও ঠাকুরকে কার্টেন করে টেনে দেয়, ঠাকুর যখন সজ্জা যায় তখন টেনে দেয়। তো এই ওপেন ঠাকুর রাখা, বেডের দিকে বেড রয়েছে, ওপেন ঠাকুর রাখা, তাকে হোক কোথাও হোক রাখবেন না। তারা মায়ের যে ছবি, তারা মায়ের যে তারা, তারা মানে কি নয়ন দৃষ্টি, তারার যে নীল তারার যে দৃষ্টি, সেটা যাতে স্বামী স্ত্রীর ঘরে যাতে না থাকে। একা থাকছেন, কোনো মেয়ে একা থাকছে, কোনো মেয়ে বয়স্ক থাকছেন, তাহলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু স্বামী স্ত্রীর শোয়া বসার মধ্যে সেই তার দৃষ্টি পড়া অনুচিত, উচিত নয়, সেটা ভগবানকে অশ্রদ্ধা করা হয় এবং নিজেরও ভালো হবে না। এইটা তিন নম্বর হচ্ছে পিলার যদি থাকে সোজাসুজি, পিলার যাতে বডিটাকে ক্রস না করে এরকম জায়গায় বেডটা রাখবেন, একটু সাইড করবেন, ফ্ল্যাটের কথা বলছি মূলত আমি, যে ধরুন পিলারটা ঠিক ক্রস করছে, বেডটাকে সাইজ করার চেষ্টা করবেন। ফল সিলিং করলে পিলার ঢেকে যায়, কিন্তু আপনি তো বুঝতে পারছেন না কোথায় আপনার বেড, ঠিক পিলারের নিচেই হয়তো পড়ছে, এফেক্টটা কিন্তু নেগেটিভ এফেক্টটা থাকে। অগ্নিকোণে আপনারা সবাই জানে, অগ্নিকোণে জল আর বায়ুকোণে নর্থ ইস্টে যদি আগুন থাকে, নর্থ ইস্টে কিন্তু নর্থ ইস্টে অনেকের রান্নাঘর হয় কিন্তু খারাপ নয়, সেক্ষেত্রে কিন্তু আগুনের মুখটা ঘুরিয়ে দিতে হবে। আবার নর্থ ইস্টে দেখা গেলো অনেকে বলে পায়খানা বাথরুম রয়েছে, ডব্লিউসি যদি না থাকে, ডব্লিউসি যদি না থাকে, ওই ফোনে আছে কি না, নেই কেউ ফোনে, কেউ মনে ট্রাই করছে, যদি কোনো ডব্লিউসি না থাকে, স্নান করার যদি জল হয় তাহলে কিন্তু নর্থ ইস্টের জলটা ভালো, বাড়ি যদি হয়, ফ্ল্যাট যদি হয়, কিন্তু যদি পায়খানা করা ডব্লিউসি থাকে সেটা কিন্তু নেগেটিভ ফল দেয়। কি করবেন বলুন, ফ্ল্যাটে ভেঙে ফেলতে তো পারবেন না, ভেঙে ফেলার পরামর্শ আমি কই, কোথায় যাবে, একটা লোকের ক্ষমতা নেই, ফোনে রয়েছে, ফোনে বন্ধু, নমস্কার, কে রয়েছেন, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মৌসুমী কুণ্ডু বলছি, তুফানগঞ্জ থেকে। আচ্ছা, আজকে কি জানা ছিল? হ্যাঁ, আমার স্বামীর সম্পর্কে জানা ছিল। আপনি কি জানতেন সুভাষ শাস্ত্রীর আজকে প্রোগ্রাম? হ্যাঁ জানতাম, বলতে আমি মানে তিনটার দিকে আমার টিভি দেখছিলাম, তো টিভি দেখে আমি মানে দেখলাম যে হঠাৎ করে আজকে ওনার প্রোগ্রাম, জানতাম না যে আজকে ওনার প্রোগ্রাম, এটা তো জানার ব্যাপারই নেই, এটা তো অ্যানাউন্সই নয় প্রোগ্রামটা, হঠাৎ করে দেখেছে, মানে ওনাকে যে পেয়ে যাবে এটা হঠাৎ করে মানে ভাবতে পাইনি, প্রত্যেক মানে প্রায় ফোন করি, আমি জানা আছে যে টাইমে কতদিন খালি ব্যস্ত বলে মানে ফোন ঢোকে না, কতদিন ট্রাই করেছেন বললাম, কি শুনতেই না না, কতদিন ট্রাই করেছেন? হ্যাঁ হ্যাঁ, ও স্বামীর ব্যাপারে জানবে, ও শুনতে নারাজ, ও টেনশনে, বলো জন্ম তারিখ বলো, হ্যালো, জন্ম তারিখ আর হলো না এগোনো, কেননা ও টেলিভিশনে শুনছিল, যার ফলে আমাদের কথা ওর কাছে পৌঁছাতে সময় লাগছে, ও আবার উত্তর দিতেও দেরি করছিল, তার মধ্যে লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেল। যেগুলো বলছিলাম যে বাস্তু একটু বলে দিই, আয়না থাকলে ঢেকে দেবেন, ঠাকুর থাকলে ঢেকে দেবেন, পিলার পড়লে বেডটাকে একটু সরিয়ে নেবেন, এইগুলো এরকম বিভিন্ন, আর যদি বেড একান্ত সরাতে না পারে সেক্ষেত্রে কোনো, সেক্ষেত্রে উপায় আছে, সেক্ষেত্রে উপায় আছে, ঠাকুর যখন রাখে দেখবেন চাঁদোয়া লাগিয়ে দেয় উপরে না পারে যাতে না, একটা সেক্ষেত্রে উপায় আছে, বলবো বলবো রেগুলার প্রোগ্রামে বলবো, এই প্রোগ্রামটাও রেগুলার হয়ে যাবে। হ্যাঁ, এবার থেকে কিন্তু আপনাদের জানিয়ে দিই, সুভাষদার প্রোগ্রাম হয়ে গেল বৃহস্পতিবার 6:35, শনিবার বিকেল 3টে, রোববার সন্ধ্যে 6:35, এই 3টে এপিসোড সুভাষ শাস্ত্রীর এপিসোড, এবং এবার থেকে সামনে শনিবার বিকেল 3টে আমি জানি, আর যারা আজকে পেলেন লাইন বা যারা চেষ্টা করছিলেন আর তারা পাবেন না, কারণ সুভাষদার প্রোগ্রাম মানে একটা ক্রেজ, আসলে তা ক্রেজটা কেন জানেন তো, ক্রেজটা হচ্ছে দীর্ঘদিন বহু মানুষকে দেখার অভিজ্ঞতাতে আপনার সমস্যাটাকে প্রথমেই ধরে ফেলা, সুভাষদা অহেতুক কথা বলেন না, সমস্যা নিয়ে কথা বলা, যেমন প্রথমে অনন্যাকে কী বললেন সুভাষদা, তোমার ইনটিউশন পাওয়ার বেশি থাকলেও তোমার মানে কেরিয়ারের ক্ষেত্রে তোমার ইনটিউশন কাজ করছে না, বা পরের জনকে বলে দেওয়া যে ছেলের মুখ থেকে গ্রাসটা চলে যাওয়া, একদম সেটাই হয়, পিন পয়েন্ট প্রেডিকশন একেই বলে। আজকে হাতে সময় নেই, আগামীকাল সন্ধ্যে 6:35 আবার দেখা হচ্ছে, অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।